আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, পাখির খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ও ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি নিত্য নতুন কিছু বিদেশি হাঁস এবং কি সাথে আছে কালিম পাখির বাচ্চা। আশা করি ভিডিওটা খুবই ছোট, না টেনে পুরোপুরি দেখবেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আমি এই কালিম পাখির বাচ্চার সম্পর্কে আলোচনা করতে যাই, আমি সর্বপ্রথমে করতেছি বিদেশি হাঁস নিয়ে। আজকে যারা দেখতেছেন, এখন থেকে আপনারা পাবেন বিদেশি হাঁস, সেটা হচ্ছে ম্যান্ডালিয়ান হাঁস, কলডাক হাঁস, ব্ল্যাক সোয়াল সহ বিভিন্ন প্রজাতির বিদেশি হাঁস পাবেন। যারা বিদেশি হাঁসের জন্য অপেক্ষা করছিলেন এবং কি অনেকেই যোগাযোগ করছিলেন, তারা দ্রুত যোগাযোগ করবেন বিদেশি হাঁসের জন্য। আশা করি বিদেশি হাঁস পেয়ে যাবেন ইনশাল্লাহ। সরাসরি যোগাযোগ করবেন, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকুক সরাসরি সেই নাম্বারটাতে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন বিদেশি হাঁস। বিদেশি বিভিন্ন ধরনের বিদেশি হাঁস পাবেন, এখানে যোগাযোগ করবেন। এটা হচ্ছে কালিম পাখির বাচ্চা। কালিম পাখির বাচ্চার জন্য যারা নিতে চাচ্ছিলেন, খামার করতে চাচ্ছেন, অথবা যারা সুতা পালতে চাচ্ছেন, দুই এক জোড়া, পাঁচ জোড়া, দশ জোড়া নিতে চাচ্ছেন, তারা সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এই যে দেখতে পাচ্ছেন কালিম পাখির বাচ্চাগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর। এখানে যে বাচ্চাগুলো দেখাচ্ছি এগুলা দেখতে পাচ্ছেন যে আমি এই যে খাবার কীভাবে খাবার দিচ্ছি সেগুলো আমি বলে দিচ্ছি। এগুলা এই যে ফিড খাবারগুলো ভিজিয়ে নরম করে, এই যে দেখেন ওদের কাছে নিয়ে ধরলে হাতে ঠোকরায় কী সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে ঠোকরায় খাচ্ছে। আপনারা যদি নিতে চান তাহলে এইভাবে নিতে পারবেন। দশ পনেরো দিনের বাচ্চা, পনেরো দিনের প্লাস হইলে এগুলাকে আর খেয়া হাতে এরকম খাওয়াইতে হয় না, তারা নিজেরাই খাইতে পারে। আপনি শুধু খাবার দিয়ে রাখবেন। আর এগুলো হচ্ছে পনেরো দিনের নিচে, এই জন্য এদেরকে যে আমরা এইভাবে খাওয়াচ্ছি, আপনাদের দেখাচ্ছি। অনেকেই বলছিলেন ভাই কীভাবে খাওয়াবো দেখান একটু, এই জন্য ভাই আমি দেখাচ্ছি যে কালিম পাখির বাচ্চাগুলো আপনারা কীভাবে পালন করবেন। হ্যাঁ, কালিম পাখির বাচ্চাগুলোকে এইভাবে আপনারা খাওয়াবেন এবং কি সাথে পানির একটা ছোটো পাত্র দিয়ে রাখবেন, সেখানে পাত্র দ্বারা পানি খেয়ে নেবে সময় মতো, এবং কি খাবারগুলো আপনারা এইভাবে খাওয়াতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, এবং সবাইকে শেয়ার করে দিলে আমরা যে যত লোকই দেখবেন সবাই আপনারা একটা করে শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে আপনার বন্ধুবান্ধবরা সবাই দেখতে পারবে, আর আশা করি তাদেরও ভালো লাগবে এই ভিডিওটা। কারণ ভিডিওটার মধ্যে আমি শুধু কালিম পাখির বাচ্চা যে দিচ্ছি তাই নয়, এখানে বিদেশি যত হাঁস আছে সকল প্রকার হাঁসই আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ। তার আগে আমি কালিম পাখির ভিডিওটা এই জন্যই দিয়েছি যাতে অনেকেই বলছেন ভাই কালিম পাখির বাচ্চাগুলোকে কীভাবে খাওয়াবো, এই জন্য খাওয়া আমি দেখাই দিচ্ছি। আর যারা এক মাস, দুই থেকে তিন চার মাস এবং কি রানিং নিউয়াডাল পাখি নিতে চাচ্ছেন, তারাও সরাসরি যোগাযোগ করবেন। এখানে রানিং নিউয়াডাল অ্যাডাল এবং কি এক থেকে সকল বয়সেরই কালিম পাখি পাওয়া যায়। যোগাযোগ করবেন সরাসরি স্ক্রিনে যে একটা নাম্বার দেওয়া আছে সরাসরি সেই নাম্বারটাতে যোগাযোগ করবেন। সরাসরি সেই নাম্বারটাতে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন সকল বয়সের কালিম পাখি, বালি হাঁস এবং কি বিদেশি যত প্রকার হাঁস আছে, সকল প্রকার বিদেশি হাঁস, ম্যান্ডালিয়ান হাঁস, কলডাক সহ ব্ল্যাক সোয়ান, হোয়াইট সোয়ান সবগুলাই আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি ভিডিওটা দেখাবো আপনাদেরকে, দেখানোর আগে বলে দিচ্ছি। হ্যাঁ, সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমি চলে আসছি এখনই আপনাদের যে সেই কাঙ্ক্ষিত বিদেশি যত হাঁস, এই যে দেখতে পাচ্ছেন বিদেশি অনেক প্রকার হাঁস আছে, সকল প্রকার হাঁসই আপনারা এখানে পেয়ে যাবেন। শুধু সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনের দেওয়া নাম্বারে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন সকল প্রকার হাঁস। এই হাঁসগুলা অনেকে ভাই কমেন্ট করতেছেন, কমেন্ট করার দরকার নেই, সরাসরি আপনারা ফোন করবেন। ফোন করলে আপনারা এদের তথ্য পেয়ে যাবেন কোনটা কত টাকা দাম এবং কি দামটা আমরা বলে দিব। আপনারা ফোন করবেন ইনশাল্লাহ, আর ভিডিওটা শেয়ার করবেন সবাইকে, একটা করে শেয়ার করে দিবেন যত লোকে দেখবেন, সবার কাছে রিকোয়েস্ট শেয়ার করে দিবেন, এবং কি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি পরবর্তীতে আপনাদেরকে আরও বড় করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো।